মানুষ খুঁজি আমি পরের ঘরে ভাই ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই আপন মানুষ খুঁজি আমি পরের ঘরে ভাই ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয় বউ শ্বশুরের বাড়া বাড়ি জীবন হইল ক্ষয় জীবন হইল ক্ষয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয় বউ শ্বশুরের বাড়া বাড়ি জীবন হইল ক্ষয় জীবন হইল ক্ষয় চালাক চতুর লেবু মিয়া শ্বশুরকে জ্বালায় শ্বশুরকে জ্বালায় নাম শুনিলেই পাড়ার লোকে ছুটিয়া পালায় ছুটিয়া পালায় উকিল মুক্তার থাক না যত সফলতা পাইতে গেলে লাগবে দুলাভাই ইতি দুলাভাই ইতি দুলাভাই ইতি দুলাভাই ইতি দুলাভাই শোন তোর কান আমি কেটে দেব তারপর রাস্তায় বেরাবি মানুষে করবো কান কাটা ফসল তুমি হচ্ছে সবার বড় ভাই তুমি যদি খুশি হয়ে আমার কান কাটা দাও দাও আমার কোনো আপত্তি নাই খালি বিআইনের সাথে আমার সাইডটা হাতে করে দাও তারপর তুমি যাই ইচ্ছে তাই করো যাই ইচ্ছে তাই করো আরে আরে বদর মেম্বারের কাছে আমাকে বিরাট দরকার কি হ্যাঁ ওনার সে বড় নেতা আমাকে মানে বাঁশি ফুয়ে খোঁজে এই বড় নেতা কেড়ে রে বড় নেতা তো আমি আমি ওনার রাজনৈতিক উপদেষ্টা আমি তো তোকে কোনোদিন ডাকি না নিজে ঢোল নিজে পিটাইতেছ হ্যাঁ কুসুম লাইলিসে তো অনেক সুন্দরী এই তুই সুন্দরীর কি বুঝোস খালি বাঁশের মতো লক লক লম্বা হইলে সুন্দরী হয় তাই না ও তোমার কাছ থেকে আমার সুন্দরীর বর্ণনা শুনতে হবে না আমি এবং লাইলি দুজনেই আপনার প্রতারণার শিকার আচ্ছা ঠিক আছে এখন বলো তুমি এবং লাইলি তোমাদের দুজনের মধ্যে কে আমাকে বিয়ে করবে তোমরা নিজেরাই সেটা ঠিক করো স্যার এ স্যার আপনি কলেজের শিক্ষক হইছেন বলে নিজেরে কি মনে করে এই এলাকার সব ছেলেটা কি ভেড়া নাকি ভেড়া ভেড়া সাগর মে করে ওদের সাথে আমি আপনাকে তুলনা করি আপনি নিজেই নিজের সঙ্গে ওদের তুলনা করেছেন এই সম্পর্কে আমার বলার কিছু নেই এই যে দুলা ভাই হ্যাঁ কি শুরু করলেন কিছু তো বুঝতে পারতেছি না কি বুঝতে পারতেছ না আমারে কুল লাগাও আমি পরিষ্কার করে বুঝে দেবো সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবো এই যে হুটহাট করে পড়ায় যান তারপর নাটক তৈরি করেন যে গুম হয়ে গেছেন এগুলোর মানেটা কি হলো তোমারে বুঝায় কই তোমারে যদি প্রত্যেকদিন পোলাও কর্মা খাইবার দেই ভাল লাগবো লাগবো না গ্রামের একজন নেতা যদি প্রত্যেক দিন গ্রামের রাস্তায় হাঁটাহাঁটি করে তখন কি হইব গ্রামের মানুষের সেই নেতার প্রতি আগ্রহ কমে যাব এর লেগে আমি মাঝে মধ্যে ডুব দেই ডুব দিলে কি হয় গ্রামের মানুষের সেই নেতার প্রতি আগ্রহ জন্মায় তারা নেতার লেগে কান্দাকাটি করে তারপর আবার ফিরে আসি এর লেগে আমি এখন এক নম্বর নেতা বুঝছো তা আপনি যে এক নম্বর নেতা সেটা কি আপনার খালু শ্বশুর গফুর মেম্বার জানেন অবশ্যই জানে কিন্তু কইব না দিস ইজ পলিটিক্স হ্যাঁ আরে সর্বনাশ আপনি দেখি ইংরেজি বলতেছেন ঢাকায় থেকে অভ্যাস হয়ে গেছে কি করুম কও ফস করে মুখ থেকে ইংরেজি বাইরে হয়ে আসে বা 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 আপনার তো বেশ উন্নতি হয়েছে এখন বাংলার মতো ইংরেজি বলেন বাহ বাহ এ ফজল তুমি আমার বংশ পরিচয় জানো আমি জমিদার বংশের পোলা আমার দাদার সেই আমলে বন্দুক আছিল বন্দুক দু নানা বন্দুক সেই বন্দুক কি আপনি প্রয়োগ করবেন না 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 জমিদার বংশের ছেলের সাথে থাকবো না জমিদার বংশের লোকরা একসময় খুব খারাপ ছিল কি ছিল সবই ভালো ছিল খালি নারীদের প্রতি একটু আসক্ত ছিল এইটার তো খুব একটা খারাপ কইতে পারো না 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 খারাপ বলবো কেন এই স্বভাব তো আপনার মধ্যেও কিছুটা পরিলক্ষিত হয় অজল উল্টা পাল্টা কথা কইবে না আমার কোনো মেয়ের প্রতি আসক্তি নাই আমার উপরে মেয়েদের আসক্তি আছে কি করবা কও লেডি ক্লিয়ার হয়ে গেছি আমার কি করণীয় আছে আহা আহা কি করবেন বলেন আপনার যে একখান চেহারা একদম সুপারস্টার জাহাঙ্গীর আলমের মতো একটা সুন্দর চেহারা আপনি তার মধ্যে জমিদারের ছেলে দুধ তুলি জমিদারের ছেলে না জমিদারের নাতি আপনার পিছে মেয়েরা ঘুরবে না মানে আপনার পিছে তো সবাই ঘুরবে সিমটি কাটলা মনে হয় না 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 কাটার প্রস্তুতি নিতেছি কিন্তু জায়গা খুঁজে পাচ্ছি না আব্বা তুমি এখানে বয়ে বয়ে কাঁঠাল গুনতাছো আর তোমার পোলা রাজু দুনিয়ার ঝামেলা পাকাইতেছে সেই খবর কি তুমি রাখো কি ব্যাপার হঠাৎ রাজুর উপর খেপলি কেন আমার জানা মতো তো কোনো বাজে কাজে হাত দেয় না এই তোমার কথা শুনে না ফাট করে
তোমার গায়ের মধ্যে আগুন ধরে গেল কয়দিন আগে যে রাজু মোবাইল চুরি করছে টাকা চুরি করছে সেই দোষ তোমার চোখে পড়ে না আর ভালো পরীক্ষায় তুমি ফার্স্ট ডিভিশনের সার্টিফিকেট দিয়ে দিলা আমার মাইয়া চাইতে যে আমার ছেলে ভালো এটা সকলেই জানে এই জন্য নতুন করে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না এইবার তো আব্বা সত্যি সত্যি তুমি আমার লগে যুদ্ধ বাধাই দিলা আমার জীবনের উপর তুমি একটা দাগ ফলাই দিছো তোমার পোলা যে একটা মাইয়ার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করতেছে সেই খেয়াল আছে এই বয়সে সবাই একটু একটু খরচ করে এইটাকে দূর ধরা যায় না আব্বা আমার তো এখন মনে হইতেছে রাজুর মতো বয়সে তুমি আরো বেশি খারাপ আছিলা তা না হলে এত বড় একটা বেয়াদবের পক্ষ কেউ নেয় তোর সাথে কথা কইতে আমার ইচ্ছা হয় না বাপের সাথে যে সম্মান দিয়ে কথা কইতে হয় সেটাও ভুইলা গেছস দেখো আব্বা এই টুকুন বয়সে তোমার কিন্তু কম সম্মান করি নাই আব্বা আব্বা করে আমি মুখের মধ্যে ফেনা দিলা ফলাই কোন জায়গায় যাইতে নিলে তোমার পায়ে ধরে সালাম করি এগুলোর কি কোনো মূল্য নাই সালাম করলেই তো টাকা চাও বিনা সালামিতে কোনোদিন সালাম করছো আমার কাজ হইছে তোমার সালাম করা আর তোমার কাজ হইছে আমার সালামি দেয়া সালাম করলেই তো টাকা চাও বিনা সালামিতে কোনোদিন সালাম করছো আমার কাজ হইছে তোমার সালাম করা আর তোমার কাজ হইছে আমার সালামি দেয়া তবে এটা কিন্তু সত্যি আব্বা পৃথিবীর কোন আব্বা এত কম সালামি তার মাইয়ারে দেয় না তোরা দুইজনে যে ব্যবহার করস তাতে তোরে আর লেবুরে সালামি পাওয়ার অযোগ্য ঘোষণা করলাম তোমার কাছ থেকে সালামি নেওয়ার দিন আমগো শেষ লেবু এখন কাম কাজে মন দিছে তুমি ইচ্ছা করলে আমার কাছ থেকে টাকা ধারও নিতে পারো ধার নেব কেন তুই আমার মাইয়া না মাইয়ার কাছ থেকে বাপে ধার নেয় এইটা কোনো ইতিহাসে আছে ইতিহাসে নাই তবে এই নতুন ইতিহাস আমি সৃষ্টি করব তোমার মতো আব্বারে দাবি না রাইখা টাকা দেওয়াটা ঠিক হইব না আপনার কাছ থেকে আমার টাকা নিতে হইব না আপনি আমার চোখের সামনে থেকে বিদায় হন বিদায় হওয়ার আগে তোমার লগে আমার কিছু কথা আছে ফজল আর টাউটারি করো না বিয়া শাদী করে আমার মতো ভার ভাতৃক সংসারী হও ওলে ভাই দিলেন কিন্তু মৌসাকে ডিল মাইরা মৌ মাছরে দিছেন রাগে আমার মাথার কিন্তু গরম হয়ে যাচ্ছে তো ভাই গরম হইলে ঠান্ডা করার পথ আমার জানা আছে ফজল লালিরে বিদ্যান বানাইবেন আপনারা যুক্তি করে লালিরে পাঠিয়ে দিয়েছেন শহরে আমার চারপাশে এখন কেউ নাই গেলে তুতু মার লালিরে ভালোবাসতে গেছো কোন কামে আমি কতবার কইছি না লালির পিছনে ঘুরো না দুঃখ পাইবা অহন আমার কথা বলছো তো বলা ভাই আপনি হইতেছেন লালির সেই পরামর্শদাতা আমার এই কষ্ট দেওয়ার অভিযোগে আপনি কিন্তু অভিযুক্ত হইবেন অহন অভিযুক্ত হই নাই আম্মা আপনারে আর গফুর সাসারে খুঁজতেছে আম্মা খবর দেওয়ার পরও গফুর সাসা কোনো খবর নাই কোন জবাব দিতেছে না কি জবাব দিবে আমার একমাত্র ছেলেরে যে একটা দুঃখ দিছে গফুর চাচা ফজল বাপ ধরো না চাচা যাই না শুনে তার নিজের মেরে পানি ফলাইব আমার আর বুঝতে বাকি নাই দুলা ভাই এই আপনি গফুর চাচারে বুঝাইছেন লাইলিরে যেন আমার কাছে বিয়ে না দেয় হ্যাঁ আমি মানা করছি তোমার মতো বাজাম্মা পোলার কাছে লাইলিরে দিয়ে কি আর জীবনটা নষ্ট করুম নাকি আমি মানা করছি আপনি যাই না শুই না আমার বুকের মধ্যে ছুরি মারছেন দুলা ভাই এ প্রতিশোধ কিন্তু আমি নিব আমি চেয়ারম্যান পদে দাঁড়াইছি আমি যদি একবার চেয়ারম্যান হই আপনি যদি আমাকে জোর কইরাও লাইলিরে বিয়া দিতে আসেন আমি লাইলিরে বিয়া করব না তখন বলমু টাইম নাই তোমারে কইছি না ওই চ্যাপ্টার ক্লোজ লাইলির বিয়া অর্ধেক হয়ে গেছে শহরের শিল্পপতির পোলার লগে বাড়ি গাড়ি সব কোনো কিছুর অভাব নাই দুলা ভাই আপনি কিন্তু লোক একটা সুবিধার না আপনি বাড়ি গাড়ি টাকা পয়সার সাথে ভালোবাসা মিলাইতেছেন আপনি একটা লোভী মানুষ আপনি তাই বুদ্ধি দিয়া আপনার শালিরে টাকা পয়সার লোভ দেখে ঢাকা পাঠিয়ে দিয়েছেন এটা একটা মহাপাপ করছেন আপনি মহাপাপ পাপ হইলে হইব তোমার লগে কথা কয়ে আমার কোনো লাভ নাই আম্মা আপনাদেরকে যাইতে কইছে আপনারা আম্মার লগে প্রতারণা করছেন মাইন্ড ইট মাইন্ড ইট মানে জানেন তো ব্যাপারটা মনে রাখেন আমার বাড়িতে বহনের ব্যবস্থা করে দিয়ে আমি সারা জীবনের লেগে বাইরে যাই তাহলে কেউ কে রে বাদ দাও মেম্বার কই মেম্বারে দেখি আরে মেম্বারের কাছে একটা কাম লয়ে আইছি কথা না বাড়াইয়া কামটা কইরে দাও আরে ভাই তোমার লগে তো কথাই কইলাম না কথা বাড়াইলাম কোন থেকে মেম্বার এখন রেস্টে আছে পরে আহ কাম ওরা হ হ আমার আর খায়া কাম নাই বারবার আসুন আমি আর আইতে পারুম না অহনি ডাক দাও
আরে অহনি মেম্বারে ডাক দিব কনে কোন অপকর্ম করাইছ নাকি কারো গরু খাসি দেব করাইছ যে মেম্বারে অহনি লাগব কি কাম আনছ দে আমার কাছে দে আরে সারা জীবন তো মেম্বারের পিছেই ঘুরলাম কি ছোট অভিজ্ঞতা তো আছে হ্যাঁ আছে তোমার যোগ্যতা হলো সামসাগিরি করা যেই কামে আইছি সেই কাম তোমারে দিয়ে হইব না তুমি মেম্বার আইতে কও আজ পরীক্ষা নিমু যে আমার কথায় মেম্বার আসে কিনা একের কি পরীক্ষা নে নলাইছে রে একের স্কুলের হেডমাস্টার হ্যাঁ এই মেম্বার কি তোর কেজি স্কুলের ছাত্র নাকি প্রাইমারি স্কুলের ছাত্র যে তোর কাছে পরীক্ষা দিব হ্যাঁ তার কোন মূল্য দেশ না তার সিআরে মূল্য দেশ না এই তার সিআর কার্ডে থেকে কিনে নিয়েছে নাকি তোমার লগে ঘন পেশাল পারতে আমার ভাল লাগতেছে না আমিন চল জায়গা এই সামসা বহ থাকলে আসল কামটাই হইব না ভাইয়া কাজটা তো আমার জন্য খুবই জরুরি মেম্বার সাহেবের সিগনেচার ছাড়া তো আমার দরখাস্তটাই জমা দেওয়া সম্ভব হবে না একটু ধৈর্য ধরো দেখি না উনি আসে কিনা এই করিম ওই মেম্বারের দস্তখত তখন এতই দরকার তা তুই দিয়ে দেশ না কে তোর বলে তো পাওয়ার তোর পাওয়ারে শুনে তো কুত্তা বিলা এক গাঢ়ে পানি খায় হ্যাঁ তুই তো মেম্বারের মূল লই দেশ না মেম্বারের এসআর না পয়সার মূল্য দেশ না তোমার মতো সামসা যেই মেম্বারের লগে কাজ করে হেই মেম্বার আমার দরকার নাই এরকম ফালতু মেম্বারের সই আমি নিমু না আমি চেয়ারম্যানের কাছে যাবো চেয়ারম্যানের সই নিমু আরে তাহলে চেয়ারম্যানের কাছে যাবি তাহলে মেম্বারের কাছে আইছ কে যা চেয়ারম্যানের কাছে যাস না তা না করছে কেরা ইমন টেলিফোন করে দিমু না উল্টা ডিগবাজি খাবি বুঝছ আমার হাত যে কত লম্বা তা কইলাম করিম তুই ভালো করে জানো চাচা তোমার ওই হাত যদি গোড়ার থেকে কাইটা দেই করিম ভাইয়া এত রাগ করছো কেন আমরা একটু বসি তোমার বড় ভাই রে ভালো করে বুঝাও আর তো মাথা গরম আর মাথা মোটা ধৈর্য শক্তি বলতে কিছু নাই এ করিম তুই যা আমি নিয়ে জায়গা থাক মেম্বার উঠলে আমি দস্তখত নিয়ে দিব মনে যা তুমি কাজটা করে দিবা শুই না আমার মাথায় রক্ত উঠা গেছে গা আরে বদর মেম্বারে মেম্বার বানাইলাম আমরা আর এখন কাজ উঠানোর জন্য ধন্য দি তুই তোমার কাছে এইটা আমি কিছুতেই মেনে নিতে পারতাছি না সেটা তো কপালের দোষ ওই যে কথাই আছে না কপালের নাম গোপাল তোকে ভাগ্য বরণের জন্য তো আর আমি দায়ী না দায়ী তোরা নিজেরা হ আমরাই দায়ী এখন মেম্বারে ডাইকে নিয়ে আহো আমি কইলাম তো মেম্বার রেস্টে আছে রেস্ট নিব তারপর আইব কি কাম কাজ তখন করে দেবো এখন পারবো না আমিন তুই বল আমি গেলাম ভাই একটু বসো তো আর একটু অপেক্ষা করো দেখি না মেম্বার সাহেব আসে কিনা আহারি কি সুন্দর ছাগল কে কেন ওই দিন চলতেছে না ছাগলটা হাটে বেঁচে দিলে তো 6-8 হাজার টাকা পাবো আগে খাটি জানি শুন হাটে নেওয়ানোর সময় কিন্তু ব্যবহার করিস না বুঝছাস আমি বদর মেম্বারের জামাই নেবো এইটা কি দেখলাম ছাগলের গলা ধরে বসে রেছো কেসটা কি তুমিও কি ছাগল হয়ে গেছো নাকি এ আব্বারে পপ করে দাও টাইম হয়ে গেছে তারপর আপনার আক্কেল হলো না আমার আপনি কোন হিসাবে ছাগল কন আমি আপনার জামাই এটা নাই বাদি দিলাম আমি একজন জ্ঞানী লোক একদম জ্ঞানী লোক আপনি ছাগলের লোক তুলনা করেন ঠিকই কইছো ছাগল চুরি করতে হইলে তীক্ষ্ণ বুদ্ধি লাগে সেটা কি তোমার আছে এ আব্বা পায়ে পাড়া দিয়ে ঝগড়ার অভ্যাস আপনার হনু যায় নাই তাই না আমি একটা অবলা প্রাণীর গলা জড়ায় ধরে তার সুখ দুঃখের বিষয় নিয়ে গবেষণা করতেছি আর এইটা দেখে আপনি আমার ছাগল করেন শুনেন জীবে দয়া করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর আর সেইখানে মূর্খের মতো আমার ছাগলের লগে তুলনা করলেন হ্যাঁ আমি মূর্খ লোক তুমি কখনো আমার সামনে আসবা না তুমি আমার ক্ষমতা সম্পর্কে টের পাও নাই অনেক আগেই টের পাইছি আপনি সুযোগ পাইলেই যে আমার একটা বিরাট ল্যাং মারবেন এইটা আমি আগেই বুঝছি জানো তাহলে সাবধান হও না কেন এখনো কইতেছি ওই সব অপকর্ম থেকে দূরে চলে আসো তা না হইলে জনগণের গণধোলাই খাইয়া চাপটা হয়ে যাইবা আমার কেউ গণধোলাই দিব না আমি জনতার লোক আমার ফুলের মালা দিব গণধোলাই দিলে আপনারই দিব আপনার রিলিফ চোর কম চোর টিম চোর এতদিনে বুঝতেছি এসব ফালতু কথা তুমি ছড়াইছো তুমি আমার সর্বনাশ করছো আমি যদি আপনার সর্বনাশ করতাম তাহলে হাইটটা হাইটটা পাড়া বাড়াইতে পারতেন না বিছানায় হয়ে হয়ে করলার সুপ খাইতে হইতো শ্বশুরের লগে কি করে যে সম্মান দিয়া কথা কইতে হয় সেটাও জানো না আবার বড় বড় কথা কও ছাগলের মতো ব্যবহার করো যে শ্বশুর ফুলের মতো পবিত্র মেয়ের জামাইকে ছাগলের লগে তুলনা করে তাকে আর যাই হোক শ্বশুরের সম্মান দেওয়া যায় না তোমার সম্মান আমার লাগবো না তুমি ওই ছাগলের গলা ধরিয়া বসা থাকো নিজে একটা রাম ছাগল এই খবর নাই আমার কয় ছাগল কিছু কই না ছাগলের কাঁড়াল পাতা দিতে হইব কাঁড়াল পাতা পাঠান আমি পাঠামো উপর থেকে লাও রাম ছাগল কুনান কা হ্যালো হ্যাঁ মুবারক ভাই
তুমি কি এই গ্রামে আমাকে থাকতে দিবা না গা ধাক্কা দিয়ে বাইকে দিবা? হঠাৎ রসের কথা শুরু করলি কেন? কি হয়েছে তোর? বাড়িতে বিয়াইন রে একা রেখা তুমি অন্য বাড়িতে তামাক খাইতে যাবা, এটা তো ভালো লক্ষণ না। কুসুম একা থাকলে সমস্যা নাই, তোর মতো দুই চারটা বান্দর রে একাই দৌড়াইতে পারবো। মুবারক ভাই, আইজি তোমার শালিকে এইখান থেকে বিদায় করো। তোমার শালি আমার এলাকার পরিবেশ দূষিত করতেছে। তুই যদি আমার সামনে থাকতি তাহলে তোর কান দুইটা সিরা বলাইতাম। তুই বেশি মেরে আছিস। আমি চাচি রে আইজি বিচার দিতেছি। ফাজিল কোনালকার, খালি তো চাচির কাছে খারাপ কথা বলবা? একটা ভালো কথা তো চাচির কাছে গিয়ে বলবা না? পারো না? পারো না? একবার কুসুমের বিয়ের প্রস্তাব নিয়ে আমার আম্মার কাছে যাইতে দেখবা। আমার আম্মা খুশি হইয়া তোমার কত সম্মান করে। তোর সম্মান আমার দরকার নাই। তোর মতো একজন অযোগ্য পোলার কাছে আমার শালিরে বিয়ে দেব? মুবারক ভাই, বেশি দেমাক দেখায়ও না। তোমার শালি এক বিবাহিত শিক্ষকের সাথে প্রেম লীলা করতেছে। তোমার বাড়িতে তো এখন কপুত কপুতির প্রেম লীলা ভূমি হয়ে গেছে। কয়েকদিন পর পর তুই আমার আর কুসুমের বিরুদ্ধে ষড়যন্ত্র করস। তোর কাছে পায় নেই, তোর আমি জুতা পিটা করুম। জুতা পিটা আমারে করবা কে? তোমার এই বিবাহিত শিক্ষককে গিয়ে জুতা পিটা করো সাহস থাকলে? দেখি কি হয়। শোনো, আমার কথা যদি তুমি মিথ্যা প্রমাণ করতে পারো তাহলে তুমি যে শাস্তি দিবা সেটাই মাথায় দিব। আর যদি সত্য হয় তাহলে তুমি কি করবা? কুসুম কারে ভালোবাসবো বিয়ে করবো সেটা তার বিষয়। তাছাড়া তার গার্জিয়ান আছে। শোন, তুই আমার এই সব বিষয় নিয়ে আর কোনোদিন ফোন দিবি না ভাতি। হ্যালো হ্যালো মুবারক ভাই, আরে সব দিকে একসাথে কথা বলে। শোনের আব্বা, আমি এখন পশু পাখির ভাষা নিয়ে গবেষণা করতেছি। তারা কি বলে, তাদের সুখ, তাদের দুঃখ, এবং তারা যে মনিবের বাসায় থাকে, যেমন আপনার বাড়িতে যে গরু ছাগলগুলি আছে, এদের কি দুঃখ, এদের কি বেদনা, এগুলি বোঝার চেষ্টা করতেছি। শুনো লেবু, তোমার গবেষণার মধ্যে একটা কুমতত্ব থাকবে, তোমারে দিয়া কোনোদিন কোনো ভালো কাজ করা সম্ভব না। আপনি যদি ভদ্রলোক হইতেন তাইলে আমার গবেষণার জন্য আমাকে ধন্যবাদ দিয়া উৎসাহিত করতেন, কিন্তু আপনার মন তো পরিষ্কার না, আবর্জনায় ভর্তি। লেবু, আমি আমার ধৈর্যরে ঠেকায় রাখতে পারতেছি না, যে কোনো সময়ে আমার লাঠি তোমার মাথায় উঠে যাইতে পারে। উঠলেও কোনো অসুবিধা নাই, কারণ আপনি একজন অথর্ব এবং বড় মাপের পাগল। পাগলের লাঠি মাথায় পড়লে মান সম্মানের কোনোই হানি হয় না। আমি অথর্ব? আমি পাগল? আল্লাহ, তুমি এই মুহূর্তে আমার সামনে একটা পুলিশ এনে হাজির করো। ওরে ওরে বাইরে রাখা যাইব না, ওরে চোদ্দ শিখে না ঢুকাইলে আমার শান্তি নাই। পুলিশের ডর আমারে দেখেন না, থানার ওসি সাহেবের লগে আমার কথা হয়েছে, সে কইছে বদর মেম্বার একটা ফাউল লোক, তার কোনো ব্যক্তিত্ব নাই, একটা ফালতু লোক। দারোগা এই কথা কইছে? পরে আমি দেশি মুরগি খাওয়াইলাম। আরে ও আমারে কইছে এ এলাকার সব ধান্দাবাজদের ঠান্ডা করব, কিন্তু তার তো কোনো নমুনা দেখতেছি না। দেখবেন কেমনে, আপনার সে আমার ক্ষমতা বেশি, ক্ষমতা যার হাতে জনগণ তার সাথে।